নমস্কার, এরুচর্যার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আলোচনা করব কোর্স 509-এর লাস্ট মিনিট সাজেশন এই নিয়ে। 509-এর সমস্ত ব্লক থেকে নেওয়া ইউনিট ওয়াইজ মাত্র 23টি কোশ্চেন, 24টি কোশ্চেন আমি এখানে আপনাদেরকে দিয়েছি। আশা করি এখান থেকে আপনারা 100% কমন পাবেন। তো এই নিয়ে আমি আর দ্বিতীয় আলোচনা করব না, কারণ এখানে দেখুন যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আশা করি আপনারা এতদিনে কিছু না কিছু করে ফেলেছেনই। তো এই প্রশ্নগুলো একটু মিলিয়ে নেবেন, যেখান থেকে আপনারা উত্তর করেছেন সেখান থেকে। যদি দেখা যায় যে আপনারা কোনো প্রশ্ন করেননি, তাহলে সেই প্রশ্নটাও করে নিতে পারবেন। তো প্রত্যেকটি ইউনিট থেকে দুটো বা তিনটে বা একটা প্রশ্ন থাকছেই। আমরা জানি যে প্রশ্ন কিন্তু আসে প্রতিটি ইউনিট থেকে, যে ইউনিট থেকে বেশি আসার সম্ভাবনা খুব বেশি, আমি সেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন দিয়েছি। যেমন দেখুন প্রথম ইউনিট, এই প্রথম ইউনিটে কিন্তু এখান থেকে বেশি প্রশ্ন আসে এবং সেই জন্য এখান থেকে বেশি প্রশ্ন দেয়া হয়েছে। আবার দেখুন যে শেষ ইউনিট, এখান থেকেও কিন্তু বেশি প্রশ্ন আসে এবং এখান থেকে আসেই, সেই কারণে এখান থেকে কয়েকটি বেশি প্রশ্ন দেওয়া হয়েছে, যাতে আপনাদের প্রশ্ন কোনোটি বাদ চলে না যায়। তো সেই কারণে আপনারা এই সাজেশনটি যদি ফলো করেন, তাহলে আশা করি আপনারা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবেন 5 এবং 10 নম্বরের। আরো বলি যে 5 আর 10 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে আমি আলাদা করে দিইনি, তার কারণ এর আগেও বলেছি যে 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন যদি আলাদা করে দিই, তাহলে একটা সমস্যা থেকে যায়, দেখা গেল 10 নম্বরের প্রশ্ন 5 নম্বরে চলে এলো বা 5 নম্বরের প্রশ্ন 10 নম্বরে চলে এলো, তো তাতে কেউ ধন্দে পড়তে পারেন। সেই কারণে আমি সমস্ত প্রশ্নই একসঙ্গে করে দিয়েছি। আর এর পাশে দেখবেন পেজ নাম্বার দেয়া রয়েছে, আপনারা সেই পেজ নাম্বার থেকে উত্তরগুলো জাস্ট করে নিতে পারবেন। আমি এই কারণে কোনো উত্তর আলাদা করে দিইনি, তবে প্রথম প্রশ্নের উত্তরটি আমি একটি আলাদা করে তৈরি করেছিলাম, তার পিডিএফ লিংক এখানে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই প্রশ্নটিও ডাউনলোড করে নিতে পারবেন, তার পিডিএফ লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তাহলে এখন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো পরীক্ষা দেবেন।